আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি, ন্যাশনাল হসপিটাল দাগনভূঞা থেকে। তো একটু আগে আমার কাছে একজন রুগী আসছেন আর কি, তার ভাইয়ের বয়স হচ্ছে 32 বছর। ভাই এখন ভিডিওটা করতেছেন মূলত। তো ওনার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে ওনার বয়স মাত্র 32, এর আগে একবার ওনার ওজন কমার একটা সমস্যা ছিল, তাই না ভাই? একটু বলেন তো কি হয়েছিল আপনার। জি, আজ থেকে প্রায় 3-4 বছর আগে আমি তখন খুব ফিট অ্যাক্টিভ ছিলাম। আমি জগিং করতাম, তারপরে খেলাধুলা করতাম, ওয়েট সবসময় স্টেবল ছিল। বাট হঠাৎ করে এক ধরনের ওয়েট লস শুরু হয়, এটা আনএক্সপ্লেইন ওয়েট লস বলে। তো ওই সময় আমি আসলে ব্যাপারটাকে এত গুরুত্ব দিই নাই। আমার কয়েকজন ফ্রেন্ড কিন্তু বলছিল ডায়াবেটিস টেস্ট করতে, কিন্তু আমি করি নাই। তারপরে এরপরে অনেকদিন চলে যায়, মাঝখানে আমি দেশের বাইরে চলে যাই, ওইখানে গিয়ে দেখলাম যে আমার ওয়েটটা আবার রিগেইন হয়। ওয়েট রিগেইন হওয়ার পরে আমি আর এটা এত গুরুত্ব দিইনি। তো ইদানিং কিছুদিন আগে 3-4 মাস থেকে আমি দেখলাম যে আমার আবার আনএক্সপ্লেইন ওয়েট লস শুরু হয়েছে। তারপরে কি করলেন? তারপরে আমি একজন ডাক্তারের কাছে পরামর্শ নিই, পরামর্শের উপরে আমাকে কিছু টেস্ট দিলেন, যার মধ্যে এই টেস্টটাও ছিল। হ্যাঁ, উনি যে টেস্টটা করিয়েছেন তার ভিতর ফাস্টিং ব্লাড সুগার, মানে আমরা খালি পেটে রক্ত ওনার ছিল 12.5, যেটা কিনা 6 বা 6 কম থাকলে ভালো হয় আর কি। আর ওনার আরেকটা ছিল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল হচ্ছে 247, হ্যাঁ, যেটা কিনা 200 নিচে থাকতে হয়। এবং এলডিএল কোলেস্টেরল, হ্যাঁ, এটার মাত্রা ছিল হচ্ছে 150-এর নিচে থাকলে ভালো, ওনার আছে 180। আর হচ্ছে সিরাম ট্রাইগ্লিসারাইড টিজি, যেটা আমরা বলি যে টিজিটা হচ্ছে মেইন সমস্যা আসলে, এটা ছিল 361, হ্যাঁ। তো এই হচ্ছে ওনার রিপোর্ট। এরপরে উনি বোধ হয় আবার কনফার্মেটরির জন্য আবার করিয়েছিলেন, সেটা হচ্ছে কত তারিখে, আপনার 16 তারিখে জানুয়ারি মাসের। তো এখানে ওনার ফাস্টিং ব্লাড সুগার আসছে 14.7, হ্যাঁ, 14.7, আর খাওয়ার 2 ঘন্টা পর হচ্ছে 208 এরকম এসেছে আর কি, হ্যাঁ, 20.8, হ্যাঁ, 20.8। আচ্ছা, তাহলে এই হলো ওনার সমস্যা। এখন আপনার আর কি কি প্রবলেম আছে, যেমন দুর্বলতা লাগে কিনা বা খারাপ লাগে কিনা? হ্যাঁ, আসলে মূল ব্যাপার যেটা ছিল সেটা ছিল আমার আসলে ওইরকম কোনো ওয়েট লস ছাড়া ওইরকম কোনো সিম্পটম ছিল না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমি যখন টেস্ট করার পরে আমি কনফার্ম হওয়ার জন্য আগে ডক্টরের কাছে যাই। তো ওই ডক্টর যেমন ছিলাম, আমি ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে যাওয়ার পর উনি আমাকে আবার টেস্ট দেন, ওজিটিডি যেটাকে বলে। হ্যাঁ, ওজিটি টেস্টের পরে উনি আমাকে বললেন যে ইউ আর আনডাউটেডলি ডায়াবেটিক। মানে ওজিটিটি মানে হচ্ছে যে খালি পেটে একবার টেস্ট করানো হয়েছে, তখন আপনার পেসে 14.7, আর সুগার খাওয়ানো হয়েছে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে। হ্যাঁ, 2 ঘন্টা পরে আপনার পাওয়া গেছে 20.8, তাই? 20.8, জি, 20.8 পাওয়া যাওয়ার পরে তো উনি যখন আমাকে বললেন যে ডায়াবেটিক, এরপর উনি আমাকে সাথে সাথে কিছু ওষুধ দিলেন। এবং ওষুধগুলোর নাম আমি বলি, সেটা হচ্ছে যে আপনাকে কমেট দিছে 500, হ্যাঁ, 2 বেলা খাওয়ার জন্য, আর ডায়াপ্রো 80, হ্যাঁ, এটা সকালে অর্ধেক করে খেতে বলেছে, তাই তো? আর আপনাকে দেওয়া হয়েছে অ্যাটোভা, হ্যাঁ, 10 মিলিগ্রাম চর্বি কমানোর একটা ওষুধ, যেটা কিনা রাতে খেতে বলা হয়েছে। তো এই এই পাশাপাশি আর কি বলেছেন উনি? মানে এর পাশাপাশি উনি আমাকে একটা ডায়েট হচ্ছে এরকম যে আপনি সকালে 3টা রুটি খাবেন, তিনটা রুটি কোন একটা সবজি দিয়ে খাবেন, তারপরে একটা ডিম খাবেন, সেটা হচ্ছে আপনার কুসুমটা ফেলে দিয়ে খেতে হবে, কুসুম ফেলে দিয়ে, সাদা অংশ। আর এরপরে হচ্ছে এটা এটা খাওয়ার পরে 11টার দিকে আমাকে বলছে 1 কাপ মুড়ি আর 1 কাপ চিনি ছাড়া চা খেতে। তারপরে নেক্সট দুপুরবেলা চায়ের সঙ্গে দুধ দেওয়া যাবে কিনা? দুধ চিনি কিছুই দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে নেক্সট দুপুরবেলা 3 কাপ ভাত, তারপরে সবজি, তারপরে লিগিউমস মানে হচ্ছে যে কোনো একটা ডাল, আর এই মাছ অথবা মাংস, আবার দুপুরবেলা হচ্ছে ওই 11টার মতো রিপিট করতে হবে, সেটা হচ্ছে 1 কাপ মুড়ি, আর তারপরে হচ্ছে চা, ওই চিনি দুধ ছাড়া চা, তারপরে হচ্ছে রাতের বেলা আবার একই ব্যাপার সকালের মতো, কত এটা হচ্ছে 3টা রুটি, তারপরে সবজি, আর ডিম খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, কিছু খাওয়া যাবে, ঠিক আছে, এতটুকুই। তাহলে আপনি টোটাল দিনে কয় বেলা খাচ্ছেন? টোটাল দিনে আমি খাচ্ছি 3-4-5 বেলা, 5 বেলা, তাই তো? মোট 5 বেলা খাওয়ার, তাই না? আর এক্সারসাইজের বিষয়ে এক্সারসাইজ বলতে যে উনি আমাকে যে প্রতিদিন অন্তত 20-30 মিনিট হাঁটার জন্য, ওয়াকিং, ব্রিস্ক ওয়াক, উনি বলছে ব্রিস্ক ওয়াক। আচ্ছা আচ্ছা, তো মানে সবাই তো আর ব্রিস্ক ওয়াকটা বুঝবে না, জোরে হাঁটা, জোরে হাঁটা। হ্যাঁ, তো জোরে হাঁটা মানে হচ্ছে আপনার হার্ট রেট বেড়ে যেতে হবে, আপনার ফুসফুসে মানে
এটা শ্বাস নিতে আমার মনে হয় হারিনেস যেটাকে বলে আর কি, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের বেগ দ্রুত হবে, তাই তো? বা আপনি ঘাম দিবেন, ঘাম এটা আর কি, হ্যাঁ। তো এটা করার পরে আপনার মানে সমস্যা কি হলো? মানে আমার কাছে এটা করার পরে আমার সমস্যা আসলে যেটা হলো সেটা হচ্ছে যে আমি ওই টেস্ট করার আসলে আগে বললাম তো আমার কোনো সিম্পটম ছিল না, কিন্তু কোনো সমস্যা ছিল না। দুই তিন দিন ধরে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মাথা ব্যথা করে, মাথা সবসময় ব্যথা করে, তারপরে আমার জজ, তারপরে মানে আমার চোয়াল, মুখের এই অংশগুলো মনে হচ্ছে আমার ভারী হয়ে আছে, ভারী হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, তারপর একটা সমস্যা হয় তখন বললে, সেটা হচ্ছে যে আমার মনে হয় কি আমার কোমরের উপর হঠাৎ করে ওয়েট একটু বেড়ে গেছে, বেশি পড়তেছে, এবং যার কারণে কোমর একটু মানে হালকা ব্যথা করে, নিচের দিকে ব্যথা করে। আর এরপরে যেটা হয় সেটা হচ্ছে হাঁটতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাটা হয়, যখন আমি 20 মিনিট বা 30 মিনিট হাঁটি, হাঁটার পরে আমার মনে হয় যেন আমার মাথার ভিতরে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, খালি হয়ে গেছে, এবং আমার পা এলোমেলো পড়তেছে, আর একটু মনে হয় যেন আমি পড়ে যাবো, ঝাপসা দেখতেছি, ঝাপসা দেখতেছি। এই কারণে আসলে আপনার কাছে আসে, এবং এটা আসলে আমাকে বেশ কয়েকজন বলছে যে ওনার কাছে যাও। আচ্ছা, তো এই বিষয়টা আমি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাচ্ছি যে আপনার এই যে সমস্যাগুলো বললেন, হ্যাঁ, বেশিরভাগ রোগী আমরা যখন ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা যখন বেশ কিছু ওষুধ প্রথমেই আমরা প্রেসক্রাইব করে দিই, দেওয়ার পরে বিশেষ করে ওনাকে এখানে 3 ধরনের ওষুধ দেওয়া হয়েছে, একটা হলো চর্বি কমার জন্য দেওয়া হয়েছে, আর একটা ইনসুলিন অ্যানালগ যেটাকে বলি, যে ইনসুলিন আরও বেশি সিক্রেশন করতে পারে এই ধরনের একটা ওষুধ দেওয়া হয়েছে, এবং মেটফরমিন জাতীয় একটা ওষুধ দেওয়া হয়েছে। এই ওষুধগুলো উনি খাচ্ছেন, খাওয়ার পরে উনি আবার যেভাবে খাওয়ার প্ল্যান দেওয়া হয়েছে সেটাকে ফলো করতেছেন, আবার উনি হাঁটছেন, এগুলো করতে গিয়ে যেটা হচ্ছে যে সকালে যখন উনি হাঁটছেন তখন এই যে ওষুধের প্রভাবে ওনার গ্লুকোজ লেভেল, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার গ্লুকোজ লেভেলটা অনেক কমে যাচ্ছে, আপনি হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন? কারণ এই যে জোর করে গ্লুকোজটাকে শরীরের ভিতরে ঢুকানো, হ্যাঁ, আমি একটু আগে ওনার সঙ্গে কথা বলছিলাম, তো ডায়াবেটিস রোগটা আসলে কি, ডায়াবেটিস রোগটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের খাবার, যেমন আমরা যেমন শর্করা খাবারগুলো খাচ্ছি, হ্যাঁ, যেমন উনি খাবারের ভিতরে যে বর্ণনাটা দিলেন তার ভিতরে রুটি আছে 3টা, তারপরে মুড়ি আছে, তারপরে 3 কাপ ভাত আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই ভাতটা আবার মানে 1 বেলা, আর রুটি হচ্ছে 2 বেলা, আর মুড়ি হচ্ছে 2 বেলা, হ্যাঁ, তো এই যে খাবারগুলো, আর সাথে কি দুধের বিষয়ে কোনো বলা হয়েছে? আচ্ছা, আবার ডিম, সেটা হচ্ছে শর্করা যদিও না, বাট ডিমটা প্রোটিন, বাট উনি ডিমের যে কুসুমটা সেটাকে বাদ দিয়ে খেতে বলেছেন। কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কি হয়, ডায়াবেটিস রোগীর কিন্তু ফ্যাটে কোনো সমস্যা না, ডায়াবেটিস রোগীর কিন্তু সমস্যাটা হচ্ছে আসলে কোথায়, ওর আসলে শর্করা যে খাবারটা, হ্যাঁ, যে খাবারটা খেলে পেটের ভিতর থেকে অ্যাবজর্পশন হয়ে রক্তে আসে চিনি হিসাবে, যেমন আপনি ভাত খেলেও চিনি আসবে, রুটি খেলেও চিনি আসবে, আলু খেলেও চিনি আসবে, চিনি খেলে তো চিনি আসবেই, আপনি যদি মধু খান তাও চিনি আসবে, এমনকি মিষ্টি ফল খেলেও চিনি আসবে, চিড়া মুড়ি গুড় যা আছে এই জাতীয়, হ্যাঁ, শর্করা খাবার যেটাই খান আপনার রক্তে চিনি আসবে। তাহলে আপনার সমস্যাটা কী ছিল, যে রক্তে সুগারটা আপনার বেশি, তাই না? এছাড়া তো আপনার সমস্যা কোনো ছিল না, আপনি তো সব চলাফেরা সব স্বাভাবিক ছিল, বাট যেই আপনি ওষুধ খাওয়া শুরু করলেন, যেই একটু বেশি আছে, হ্যাঁ, কোলেস্ট্রল বেশি আছে, সেটা তো আপনি টেস্ট করে পেয়েছেন, সেটা তো আর আপনি মনে করেন যে বুঝতে পারেননি যে আপনার কোলেস্ট্রল বেশি আছে, আর আপনি তো ওজন মাত্র 71 কেজি, সাধারণত কি ডায়াবেটিস রোগী ওজন বাড়লে ডায়াবেটিস হয়, আর আপনার ক্ষেত্রে কি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, হ্যাঁ। যেসব রোগীর ক্ষেত্রে ডায়াবেটিসের রোগী যাদেরকে ওজন কমে যায় এবং কমে যাওয়ার পর ইয়াং রোগী যারা, তাদেরকে এরা কিন্তু টাইপ 2 না, হ্যাঁ, আমি এতদিন কথা বলেছি টাইপ 2 ডায়াবেটিস নিয়ে, কিন্তু আজ আমার কাছে একজন এসেছেন, উনি নাম বলছি না, হ্যাঁ, বাট উনি নিজেই আমাকে সহযোগিতা করছেন ভিডিও করার জন্য। উনি হচ্ছেন, আমি যতটুকু বুঝতে পারতেছি যে ওনার শরীরে ইনসুলিনের ঘাটতি আছে, আমাদের শরীরে যখন ইনসুলিনের ঘাটতি থাকে, আমরা যদি কনজেনিটাল কোনো কারণে ইনসুলিন যদি প্রোডাকশন না হতে পারে, হ্যাঁ, যেটা আমরা জানি যে অগ্নাশয়, অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়, এই ইনসুলিনটা যদি প্রোডাকশন না হতে পারে তাহলে কি হবে, আমাদের শরীরের ওজন কমতে থাকবে, হ্যাঁ, ফ্যাট বার্ন হওয়া শুরু হবে, ফ্যাট লস হওয়া শুরু হবে, হ্যাঁ। এইটা আপনার ক্ষেত্রে যেটা হয়েছে ঠিক একই বিষয়টা হয়েছে, হ্যাঁ, এখানে আপনার যদি চিকিৎসা দেওয়ার থাকতো একমাত্র চিকিৎসা ছিল ইনসুলিন, বুঝতে পারছেন? আমরা খুব অল্প মাত্রায় ইনসুলিন দিলে কিন্তু আপনার ওয়েটটা আবার গেইন করতে, বাট আমরা চাচ্ছি যে আপনাকে কোনো ইনসুলিন না দিয়ে, কোনো ওষুধ না দিয়ে, শুধুমাত্র কিছু ডায়েটারি অ্যাডভাইস দিয়ে আপনাকে ভালো করা যায় কি না, হ্যাঁ, এবং এটা আপনি আমাদের পরবর্তীতে জানাবেন যে আপনি পরবর্তীতে কতটুকু ভালো থাকতে পারেন। তা আমি এখন আপনাকে খাওয়ার বিষয়টা বুঝাই দিই। খাবার বিষয়ে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে আপাতত যে খাবারগুলো চিনি হিসেবে শরীরে আসে সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কেন? কারণ আমার সমস্যাটা হচ্ছে ইনসুলিনের, যেহেতু আমার ইনসুলিন লেভেল কম আছে, সেহেতু আমার যে খাবারটা খাচ্ছি চিনি হিসেবে আসছে রক্তে, রক্ত থেকে শরীরের ভিতর ঢুকতে পারছে না, শরীরের ভিতর ঢুকতে পারছে না বলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি আছে, এবং শরীরের ভিতর ঢুকলে সে কী করতো, আমাকে শক্তি দিত, আমাকে এনার্জি দিত, হ্যাঁ, সেটা সে দিতে পারে না। যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা যে ইনসুলিন যেটা দরকার, ইনসুলিনের দরকার হচ্ছে যে কেন আমরা এই
আমাদের যে গ্লুকোজটা রক্তের ভিতরে আসলো, এই গ্লুকোজটাকে শরীরের ভিতরে ঢুকাইতে ইনসুলিনের দরকার। এখন এই ধরনের রোগী যাদের ইনসুলিন লেভেলটাই কম, হ্যাঁ, টাইপ 1 ডায়াবেটিস যাদেরকে বলতেছি, তাদেরকে যদি আমরা এমন খাবার দিই যেগুলো ভিতরে ঢুকতে ইনসুলিনের দরকার নাই, হ্যাঁ, যেমন এটাই আমি যে আমার সঙ্গে যে আপনি আছেন আপনাকে দিয়ে আমি তাহলে শুরু করি, যে আপনাকে এখন যে ডায়েট প্ল্যানটা দিব আপনি সরাসরি এই ডায়েট প্ল্যানটা ফলো করেন। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি সকালে নাস্তাটা করবেন হচ্ছে 10টা 11টার দিকে। হ্যাঁ, তো 10টা 11টা তার আগে সবচেয়ে আগে যে কাজটা করতে হবে, আপনাকে সকল ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে, আপনি কোনো ওষুধই খাবেন না। হ্যাঁ, এবং দেখেন যে বিনা ওষুধে আপনার চর্বি কমে কিনা, বিনা ওষুধে আপনার ট্রাইগ্লিসারাইড বেশি আছে সেটা কমে কিনা, আপনার ডায়াবেটিস নর্মাল হয় কিনা, হ্যাঁ, এটা আপনাকে দিয়ে আমরা প্রমাণ করবো যে বিনা ওষুধে এটা সম্ভব। তাহলে আপনি যেটা করবেন, সকালে 2টো ডিম খাবেন, ঘি দিয়ে ভেজে খাবেন, ঠিক আছে? দেখেন আমরা যে ভালো ভালো কিছু চর্বি আছে সেই চর্বিটা কিন্তু আপনাকে শক্তি দিবে, এবং এই চর্বিটা শরীরে ঢুকতে ইনসুলিনের দরকার নেই। কথা বুঝতে পারছেন? এই যে আপনি সকালে ব্যায়াম করতে গিয়ে যে আপনার মাথা ঘুরে যায়, আপনি ব্ল্যাঙ্ক হয়ে যান, হ্যাঁ, বা আপনার খারাপ লাগে, মনে হয় যে হাত পা টলছে, হ্যাঁ, এটার কারণ একমাত্র যে ওই সময় আপনার গ্লুকোজ সুগারের যে লেভেলটা নীল হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই ব্যায়াম করার কারণে, কারণ এই গ্লুকোজটা ব্যায়াম করলে, হ্যাঁ, সরাসরি শরীরের মধ্যে ঢুকতে পারে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আমরা আপনাকে এমন খাবার দিব, তাহলে সকালে কি দিব, হচ্ছে 2টো ডিম দিচ্ছি, আপনি কি করবেন এটা ঘি দিয়ে ইয়ে করে খাবেন, অথবা আপনি সঙ্গে টমেটো দিয়ে আপনি ইয়ে করে খেতে পারেন, বা বিভিন্ন সবজির সঙ্গে সালাদের সঙ্গে, অথবা আপনি শাক দিয়ে অনেক সময় একসঙ্গে এটাকে আপনি রান্না করতে পারেন, যেটাই আপনার ইচ্ছে। তাহলে ডিম পোস্ট করে খেতে পারেন, ডিম সিদ্ধ করে খেতে পারেন, ডিম ঘি দিয়ে ভেজে খেতে পারেন, এবং সবজির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, শাক দিয়ে খেতে পারেন, ঠিক আছে? তাহলে সকালে নাস্তাটা আপনি করবেন 10টা 11টার দিকে। এরপরে দুপুরে আপনি ভাত খাবেন না, কী খাবেন, শাক, সবজি, সালাদ এবং মাছ, তৈলাক্ত মাছ, হ্যাঁ, আর মাংস খেলে অল্প, মাংস বেশি খাওয়া যায় না, কারণ মাংস শরীরের ভিতরে নিতে ইনসুলিনের প্রয়োজন হয়, এবং মাংস বেশি খেলেও সেটা আবার গ্লুকোজ হয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে বিকেলে খাবেন কি, বাদাম এবং মাখন দিয়ে খাবেন, ঠিক আছে? আর সন্ধ্যার সময় আপনি 6টা 7টার দিকে খাওয়া শেষ করবেন, সন্ধ্যার সময় আপনি কি খাবেন, এটা হচ্ছে শাক, সবজি, সালাদ, মাছ, মাংস বা ডিম, এই এই খাবারগুলো খাবেন। কি কি খাওয়া যাবে না, হ্যাঁ, মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, তারপরে ভাত, রুটি, আলু, চিড়া, মুড়ি, গুড়, এই জাতীয় কোনো খাবার খাবেন, কার্বোহাইড্রেট টোটালি অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ, কিন্তু সবজি খাবেন, শাক সবজি, সালাদ এগুলো বেশি করে খাবেন, এগুলোও কিন্তু কার্বোহাইড্রেট, বাট এটা আপনার ক্ষতি করবে না, এটি হচ্ছে গুড কার্বোহাইড্রেট যেটা আমি শরীরকে দিব, আর গুড ফ্যাট যেটা সেটা আমি শরীরকে দিব, সেটা কি, সেটা হচ্ছে নারকেলের তেল খেতে পারবেন, নারকেলের দুধ খেতে পারবেন, নারিকেল খেতে পারবেন, ঠিক আছে? এটা গেল। এরপরে মাছের তেল আমি বললাম, এরপরে যেই শাকসবজিগুলো রান্না করবেন সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অলিভ অয়েল দিয়ে করবেন, অন্য কোনো তেল না, তাহলে অলিভ অয়েল একটা ভালো, হ্যাঁ, আর যদি অ্যাভোকাডো, ঢাকাতে আমি দেখেছি কোথাও কোথাও পাওয়া যায়, এখানে না পাওয়া যায় না, অসুবিধা নেই, এটা এখন দরকার নেই, তো এগুলো আগে করুন। তাহলে আপনি মাখন খাচ্ছেন, ঘি খাচ্ছেন, ঠিক আছে, মাখন খাচ্ছেন বাদাম দিয়ে, ঘি খাচ্ছেন গুড ফ্যাট বলি, গুড ফ্যাট, হ্যাঁ, মাখন খা, দেখেন দুধ ভালো জিনিস, কিন্তু দুধের ভিতরে আছে কি, চিনি, তাহলে আমি যদি দুধের থেকে চিনির অংশটা সরাই সেটা পাচ্ছি ঘি, মাখন, বিষয়টা বুঝলেন? তাহলে এইভাবে আপনি খান, আর আপনি যেভাবে হাঁটছেন সেটা হাঁটেন, এবং আমরা আপনাকে 2 সপ্তাহ অবজার্ভ করি, 2 সপ্তাহ পরে আমরা দেখবো যে আপনার অবস্থা কী। হ্যাঁ, আর একটা বিষয়, আপনি কচি ডাবের পানি খেতে পারবেন, ওই যেই সময়টা খাবেন সেই সময়, আর যে সময়টা না খেয়ে থাকবেন, ধরেন আপনি কখন না খেয়ে থাকবেন, যে সন্ধ্যা 7টা 8টার পর থেকে সকাল 8টা 10টা পর্যন্ত, আর খালি পেটে এক্সারসাইজ করুন, তাহলে দেখবেন যে আপনার গ্লুকোজ লেভেল যেটা আছে সেটা অটোমেটিক নেমে আসবে, এবং আপনি শরীরে এনার্জি পাবেন, আপনার ওজনও বাড়বে, কারণ আপনার ওই যে ফ্যাট যে খাচ্ছেন সেটি আপনাকে এনার্জি দেবে, এবং সেই ফ্যাট শরীরে ঢুকতে ইনসুলিনের দরকার হবে না। আপনার সমস্যা তো ইনসুলিনের কম, দেখবেন যে এইভাবে যদি আপনি খাওয়া না মানে খাবারগুলো খান, তাহলে যেটা হবে আপনার যে অগ্নাশয় সেটা বিশ্রাম পাবে, হ্যাঁ, তাকে আর ইনসুলিন নিঃসরণ করতে কেউ প্রেশার দিচ্ছে না, এই যে আপনি যে ওষুধগুলো খেয়েছেন এই ওষুধগুলোতে ইনসুলিন নিঃসরণ করার জন্য প্রেশার আছে, যে ওই শরীরে ও বুঝাচ্ছে যে তুমি আমাকে ইনসুলিন দাও, সে তো পারতেছে না, প্যানক্রিয়াসকে, হ্যাঁ, টায়ার্ড হয়ে যাবে, এই কারণে প্যানক্রিয়াস এক্সজস্টেড হয়ে যায়, আলটিমেটলি এমন এক সময় আসবে যে প্যানক্রিয়াস একটু ইনসুলিন দেবে। আচ্ছা, এর মধ্যে আমার একটা ছোট ছোট রিলেটিভ একটা রিলেটেড একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমি যে 10টা 11টার দিকে খাবারটা খাবো, হ্যাঁ হ্যাঁ, বা 10টা 11টা আমি খাবারটা খেলাম, কিন্তু আমাদের যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা তো লং টাইম না খেয়ে থাকা তাদের জন্য, এইটাই আপনি যখন একদম না খেয়ে থাকতে বলিনি, আপনি যখন আপনি পানি খেতে পারবেন, আপনি সবুজ চা খেতে পারবেন, আপনি লেবুর রস খেতে পারেন, অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন, এবং দেখবেন যে আপনি রোজাও রাখতে পারেন, এবং রোজা রাখলে আপনাকে যেটা অ্যাভয়েড করতে হবে, আপনি শরবত খেতে পারবেন না, আপনি ভাজা পোড়া খেতে পারবেন না, হ্যাঁ, বাজে চর্বি, দেখেন ভাজা পোড়া তৈলাক এগুলো হচ্ছে বাজে খাবার, হ্যাঁ,
ভালো তেল হচ্ছে এই যে আমি একটু আগে যেগুলো বলেছি। তো আমাদেরকে ভালো চর্বি খেতে হবে, আমাদেরকে ভালো শর্করা খেতে হবে, সবুজ শাকসবজি এগুলোর ভিতরে কিন্তু শর্করা আছে। হ্যাঁ, আর আমাদেরকে মাংসের পরিমাণ অবশ্যই কম খেতে হবে, মাংস বেশি খাওয়া যাবে না, সেটা যে মাংসই হোক, আপনাকে মাংস এক দুই টুকরা, হ্যাঁ, বাট তৈলাক্ত মাছ সেটাও আপনি একটা লিমিটেড খেতে হবে। আচ্ছা, ফ্রুটসের ব্যাপারে আপাতত ফ্রুটস খাওয়া যাবে না, কারণ হচ্ছে সব ফ্রুটস হচ্ছে আপনার মিষ্টি ফল যেগুলো আছে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, এই মুহূর্তে আমরা আপাতত আপনাকে ফ্রুটস খেতে নিষেধ করবো, পরে আপনি খেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।